চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে বন্যার পানি নেমে গেলেও এখনও পানিবন্দী তিন উপজেলার অন্তত 80,000 পরিবার। আজ বৃহস্পতিবার ভোরে পানি নেমে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের সড়ক যোগাযোগ গতকাল বুধবার রাত থেকেই পুরোদমে শুরু হয়েছে। তবে আজ বৃহস্পতিবার সকালেও বান্দরবানে গাড়ি চলাচল শুরু হয়নি। এখনও কেরানীহাট বান্দরবান সড়কের বিভিন্ন স্থান পানিতে ডুবে থাকায় যান চলাচল শুরু করা যায়নি বলে যাত্রী ও স্থানীয় লোকজন জানিয়েছেন। গত সোমবার বিকেল থেকে বান্দরবানের সঙ্গে মূলত চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর সোমবার দিবাগত রাত 3টা থেকে কক্সবাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দুটি সড়কের বিভিন্ন অংশ পাহাড়ি ঢলে তলিয়ে গেলে এই অচলাবস্থার সৃষ্টি হয়। এদিকে দুদিন বন্ধ থাকার পর সাজেক খাগড়াছড়িতে যান চলাচল শুরু হয়েছে। ইতোমধ্যে সাজেক থেকে পর্যটকবাহী গাড়ি ছেড়ে এসেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে কয়েকদিন থাকতে হবে। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর গতকাল বুধবার রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাতেই তার কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা করানো হবে। চলতি 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়। শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের ক্ষেত্রে 150 টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। ভর্তির জন্য অনলাইনে আবেদনের শেষ সময় 20 আগস্ট, আর আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে 21 থেকে 24 আগস্ট। কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আরাকান সালভেশন আর্মি আরশার এক সদস্যকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। নিহত মুফতি জামাল দীর্ঘদিন থেকে আরশার সক্রিয় সদস্য ছিলেন। বৃহস্পতিবার সকাল 9:30 দিকে 11 নম্বর ক্যাম্পের ই ব্লকে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছেন 8 আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর অধীনায়ক অতিরিক্ত DIG আমির জাফর। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দেশের 8 বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, 8 বিভাগের মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি বেশি হতে পারে। এই 3 বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের 75% জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং দেশের ভিতরে নিপীড়ন চালাতে ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সহায়তার জন্য 5টি এন্টিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আলাদাভাবে একই রকম নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। বেলারুশের শাসক গোষ্ঠীর 101 জন কর্মকর্তা এবং তাদের সহযোগীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। এদের মধ্যে আছেন বেশ কয়েকজন বিচারকও। মৌলিক স্বাধীনতা চর্চা করার কারণে বেলারুশের জনগণের বিরুদ্ধে এসব বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে শাস্তি দিয়েছেন বলে খবরে বলা হয়েছে। বুধবার এই ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। অন্যদিকে বেলারুশের 9 জন ব্যক্তি এবং 7টি এন্টিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। BBC ও CNN এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলেস সিভেনসিও দেশটির রাজধানী কুইটোর উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আততায়ীর হাতে নিহত হয়েছেন। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে সোচ্চার ফার্নান্দো গুলির আঘাতে নিহত হন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, এই অপরাধে এক সন্দেহভাজন ব্যক্তি গুলি বিনিময়ের সময় নিহত হয়েছেন। এই সহিংসতায় আরও 9 জন আহত হয়েছেন, যাদের মধ্যে আছেন এক সংসদ সদস্য প্রার্থী ও 2 পুলিশ কর্মকর্তা। আগামী 20 আগস্ট ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মাত্র 10 দিন আগে এক প্রার্থী খুন হওয়ার ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল পাক সুইলকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে তিনি যুদ্ধের আশঙ্কার কথা মাথায় রেখে সেনাবাহিনীকে আরও বেশি করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর এক প্রতিবেদনে কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে কিম অস্ত্রের উৎপাদন বাড়ানো ও সামরিক মহড়া বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার শত্রুদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে, তবে শত্রু কারা তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। ইরানে 7 বছর পর পুনরায় কার্যক্রম শুরু করেছে সৌদি আরবের দূতাবাস। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে। শিয়া অধ্যুষিত ইরান এবং সুন্নি অধ্যুষিত সৌদি আরব গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষরের পর কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে এবং তাদের নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়। 2016 সালে শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনার প্রতিবাদে ইরানে অবস্থিত সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলা হয়। এর জেরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরব। 7 বছরের মাথায় চলতি বছরের শুরুর দিকে দুই দেশ এর সম্পর্কে আবার জোড়া লাগাতে সম্মত হয়।